বিরোধী পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে সাত দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই যারা রিকশা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া তাদের তুলে ধরেছেন তবে মূলত যে বিষয়টা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে ডিসিশন নেওয়া হয়েছে পৌর নিগমের পক্ষ থেকে যে আগরতলা শহরে যে রিকশাগুলো রয়েছে সেই রিকশাগুলো অবশ্যই যে মোটর চালিত রিকশাগুলো রয়েছে তাদের রেজিস্ট্রেশন করাতে হবে এবং রেজিস্ট্রেশন করিয়ে সেখানে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এই বিষয়গুলোর একটা ডেডলাইন স্থির করে দেওয়া হয়েছে সেই ডেডলাইনের মধ্যেই সেটা করতে হবে না হলে হবে না সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ডেপুটেশন করা হয়েছে এবং এই ডেপুটেশন প্রদানকালে অবশ্যই যারা সংগঠনের যারা ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের যারা কর্মী সমর্থকরা রয়েছেন প্রত্যেকে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি তারা রিকশা নিয়ে লাইন ধরে এসে ডক্টর শৈলেশ কুমার যাদব এর কাছে পৌর নিগমের কমিশনারের কাছে এসেছেন এবং তাদের দাবি সনদ কিন্তু তার হাতে তুলে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন দাবি করছেন এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের কর্মী সমর্থকরা আজকের এই ডেপুটেশন সম্পর্কে শুনব আগামীকাল অনেক মিডিয়া পেপারে উঠেছে যে রিক্সা শ্রমিকরা নাকি লাইসেন্স দেওয়া হবে ইলেকট্রিক রিক্সা যেহেতু ইলেকট্রিক রিক্সা লাইসেন্স দেওয়া হবে আমাদের গত ২০১৯ আমাদের রিক্সা লাইসেন্স জন্য ফর্ম আড়াই হাজার ফর্ম আমার পৌরসভাতে জমা দিয়েছে তো জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই লাইসেন্সগুলি এখনো এখানে রয়েছে তার পরিপ্রেক্ষিতে মেয়র একটা ঘোষণা করেছে যে আমাদের ফর্ম আবার নাকি নেওয়ার জন্য কেন আমরা ফর্ম নেব আমাদের আড়াই হাজার ফর্ম রয়েছে আপনার কাছে আপনার ধরুন আড়াই হাজার লাইসেন্স তৈরি আছে ওইটা দিচ্ছেন না না দিয়ে হঠাৎ করে আপনি এটা ঘোষণা করছেন যে আমরা ফর্ম দেবো আবার লাইসেন্স দেবো আপনারা এটাও ঘোষিত করেন যে ইলেকট্রিক রিক্সা লাইসেন্স দেবেন কিভাবে দেবেন কত টাকা মূল্য নেবেন কত টাকা আমাদের জন্য ধার্য করছেন রিক্সা শ্রমিকের জন্য ওইটা পরিষ্কারভাবে না লিখে তিনটা ফর্ম এবং রিক্সাগুলি আড়াই হাজার রিক্সা গত বর্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে ২০১৯ আমরা চেকিং করেছিলাম ওই চেকিং করে কাগজগুলি আমাদের দ্বারা অনেক শ্রমিকের দ্বারা নাই তখন আবার পুনরায় ৩০০ টাকা করে দিয়ে ইঞ্জিনিয়ারদের চেকিং করাইব এই যে ২৮,০০০ শ্রমিক এই ইঞ্জিনিয়ারদের চেকিং করাইব ৩০০ টাকার মাথা পিছিয়ে গেলে কত লক্ষ টাকা গেল এই টাকা কে ভর্তুকি পড়বে এই ভর্তুকি পড়ছে না এবং দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল আগরতলা শহরে বিভিন্ন জায়গার আগের সরকারের আমলে স্ট্যান্ডগুলি নির্ধারিত ছিল এই স্ট্যান্ডগুলি পুনরায় ভেঙে দিল তারা আয়া পৌরসভা থেকে লেবার নিয়ে ভেঙে দিয়ে কইতো আমাদের কমিশনার গত ১৯ কইছিল কমিশনার আমাদের বলেছিল যে স্ট্যান্ডগুলি পুনরায় আবার নির্মাণ করা হবে আজ অব্দি নির্মাণ করা হয়নি আমাদের দুইটা শ্রমিকের অফিস ছিল একটা মরস্ট্যান্ডে একটা চণ্ডপুরে দুটা অফিস চণ্ডপুরে দুটো অফিসে ভাঙা হলো এবং আমাদের আরেকটা দাবি হলো যে এইভাবে ইলেকট্রিক বিল বাড়ছে আমাদের যে রিক্সা ইলেকট্রিক ব্যাটারি চালিত যে রিক্সাগুলি যে লাইসেন্স দেওয়া হবে এই যে কারেন্টের মূল্য এই মূল্য কেমন সমীক্ষা দেবে সেইটাও যাতে সরকার নির্ধারিত করে তার পরিবর্তে আমাদের কমিশন সাধ্যকর দাবিতে দেখা করা এই দাবিগুলি নিয়ে আপনারা শুনলেন রিকশা শ্রমিক সংঘের যারা কর্মকর্তারা রয়েছেন নেতৃত্বরা রয়েছেন তারা কি বলছেন আজকের এই ডেপুটেশন সম্বন্ধে এবং তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে তাদের আগে সেখানে জমা দেওয়া রয়েছে ফর্ম তাই মেয়রের যে বিষয়টা তিনি বলেছেন যে নতুন করে ফর্ম নিতে হবে এবং জমা দিতে হবে লাইসেন্স দিতে হবে সেই বিষয়টা কোনোভাবেই মানতে পারছেন না ত্রিপুরা রিকশা শ্রমিক সংঘের যারা নেতৃত্বরা রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন